আপনি লিখেছেন শিশুদের খেলনা হিসাবে কি দেওয়া উচিত একটা গাইডলাইন দিলে ভালো হতো শিশুদের খেলনা হিসাবে এমন সব খেলনা দেওয়া উচিত প্রথমত যেই খেলনাগুলো ব্যবহার করার ফলে তার চোখের মেধার ব্রেইনের কিংবা তার শরীরের মস্তিষ্কের অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আজকাল ট্যাব মোবাইল ল্যাপটপ সহ এমন অনেক সব ডিভাইস আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি যেগুলোর ফলে তাদের মস্তিষ্কেদের তাদের দৃষ্টিশক্তি তাদের নানা বিষয় আশয়ের ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো এটি গুণের কথা এটি অনুচিত কথা এটি ভুল কাজ কারণ হল এর ফলে আমাদের সন্তানকে আমরা নিজেরা শেষ করে দিচ্ছি এবং ধ্বংস করে দিচ্ছি দ্বিতীয়ত খেলনা হিসাবে হাতে বসে বসে খেলনা খেলবে এটার চাইতে ফিজিক্যাল যে খেলাধুলা সেগুলোর উপর তাদেরকে উৎসাহিত করা উচিত আর খেলনা হিসাবে সাহাবিদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম খেলনা তারা দিয়েছেন এরকম প্রমাণিত আছে বিধায় সে সমস্ত খেলনা দেওয়া যেতে পারে মেয়েদের জন্য পুতুল নিয়ে খেলাটা আমাদের তালাবিন হাদিস থেকে জানা যায় এবং আরবিন হাদিস থেকে জানা যায় যে তারা যায় আছে তবে এক্ষেত্রে অন্য ওলামায় শর্ত দিয়েছেন যে পুতুল মানে জাস্ট শেপটা হবে পুতুলের কিন্তু একেবারে অবিকাল একটা প্রাণীর যে চোখ মুখ সহ আজকাল যে সমস্ত বাজারে পুতুল পাওয়া যায় এরকম কোনো পুতুল হবে না তো এটা নিরাপদ যদি এরকম এরকম আমরা না করি শেপটা হলো তাহলে সেটি জায়েজ আছে তারপরেও একেবারে ভাত মুখ নাক চোখ কান সব কিছু পরিষ্কার বোঝা যায় এরকম পুতুল নাতে একটাই হলো নিরাপদ মত যদি ওলামাইকলাম সেটাকে জায়েজ বলেছেন ওই জায়েজ আল্লাহ বাসায় সেরকম পুতুল নিয়ে তিনি খেলেছেন ছোটোবেলায় সেই হাদিসের ভিত্তিতে অনেকেই এটাকে জায়জ বলেন যদিও যারা না জায়জ বলেন তারা বলেন যে তার যে পুতুল ছিল সেগুলো আজকের পুতুলের মতো এত চোখ নাক কান বিশিষ্ট একেবারে পূর্ণাঙ্গ একটা ভাস্কর্য বা একটা মূর্তির মতো দেখা যায় এরকমটি ছিল না আর কেউ যদি এরকম কোনো কিছু নির্মাণ করে এরকম কোনো ছবি এরকম কোনো মূর্তি ভাস্কর্য তৈরি করে প্রাণীর তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে আমি কিরিম সাল হাদির হাদিসে কড়া সতর্ক বাণী রয়েছে যার কারণে শিশুদের জন্য খেলনা হিসাবে সেটাকে অনেক রামায়াম জাহেজ না জায়েজ বলেন এবং গুনহের কথা বলেন সেটা অ্যাভয়েড করাটাই হলো ভালো তো এছাড়া যে কোনো খেলনা দেওয়া যেতে পারে আজকাল আমরা বিভিন্ন সময় রেকমেন্ড করেছিলাম যে বিজ্ঞান বাক্স নামে একটা আপনার খেলার বিশেষ টাইপ বের করেছেন খেলনার বিশেষ টাইপ বের করেছেন অনেকে বিশেষ করে রকমারই বোধ হয় অন্যরকম ডট কম তারা বের করেছেন আর অনেকে হয়তো বের করে থাকতে পারে আমি তাদেরটা দেখেছি এগুলো বাচ্চার মস্তিষ্কের জন্য আরও ভালো এবং তার সময়টাও ভালো কাটে ক্ষতিকর কোনো কিছু নেই এবং খেলনার কাজ হয় বিনোদনের কাজ হয় তো সেগুলো দেওয়া যেতে পারে এর বাইরে আপনার এই ধরনের খেলনা দেওয়া উচিত না যেগুলো কারণে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় বাকি বাচ্চাকে খেলনা দেয়াটা মৌলিক ভাবে আছে